প্রায় দরজার সামনে চলে আসছে টি-20 বিশ্বকাপ। সবার মতো বাংলাদেশও নিজেদের সেরা স্কোয়াড গোছাতে ব্যস্ত এই টুর্নামেন্টের জন্য। আর সেই স্কোয়াডে একজন পেস অলরাউন্ডার যুক্ত হলে কেমন হয়, আর সেটার জন্য একজন মোহাম্মদ সাইফউদ্দিনই বর্তমানে সবচেয়ে সেরা অপশন। ইনজুরি থেকে ফিরে দারুণ ছন্দে আছেন তিনি, প্রস্তুত জাতীয় দলের খেলার জন্যও। এখন তাই প্রশ্ন, টি-20 বিশ্বকাপের দলে থাকবেন তো সাইফউদ্দিন? ঈদের ব্যস্ততা ভুলে এখন বিসিবির চোখ টি-20 বিশ্বকাপকে ঘিরে। আগামী জুনেই শুরু হবে সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্ট, আর সেই টুর্নামেন্টকে ঘিরে ব্যস্ত সময় পালন করছেন নতুন নির্বাচক প্যানেলও। কাকে কাকে দলে রাখা যায়, কারা ধরবেন যুক্তরাষ্ট্রের বিমানের টিকিট, সেটা এখন বড় প্রশ্ন। সেদিক থেকে মোহাম্মদ সাইফউদ্দিনও আছেন আলোচনায়, কেননা সাম্প্রতিক পারফর্ম বা দলের একজন পেস অলরাউন্ডারের অভাববোধের বিচার থেকে সবার প্রথম তার নামটাই উঠে আসবে নির্বাচকদের সামনে। সাইফউদ্দিন গত বছরটাও কাটিয়েছেন ইঞ্জুরি নিয়ে, পায়ের ইঞ্জুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে কাটাতে হয়েছে। এমনকি 2024 BPL এর শুরুতেও তাকে বাদ পড়তে হয়েছিল ফিটনেসের ঘাটতি থাকার কারণে। তবে নিজেকে তৈরি করেছেন এবং ফিট হয়ে BPL এর মাঝপথে ফরচুন বরিশালের স্কোয়াডে যুক্ত হয়েছেন। তারপরের গল্পটা হয়তো মোটামুটি সবারই জানা। ফরচুন বরিশালের হয়ে শিরোপার স্বাদ তো পেয়েছেনই, বরং শিরোপা জয়ে অধিনায়ক তামিমের ভাষ্য মতে সবচেয়ে বড় অবদানটা রেখেছেন এই অলরাউন্ডারই। বল হাতে যেমন দুর্দান্ত করেছেন, ব্যাট হাতেও নিজের সামর্থ্যের সেরাটা দিয়েই আলোচনায় এসেছেন। BPL এর মাঝপথে এসেও 9 ম্যাচে 15 উইকেট নিয়ে হয়েছেন চতুর্থ সর্বাধিক উইকেট শিকারী, আর ব্যাট হাতে 4 ইনিংসে 63 রান করেছেন প্রায় 190 স্ট্রাইক রেটে। এছাড়াও চলমান DPL-এও আবাহনীর জার্সি গায়ে একজন আদর্শ পেস অলরাউন্ডারের মতোই পারফর্ম করছেন তিনি। তাই সব মিলিয়ে তাকে নিয়ে কি ভাবছেন নির্বাচকরা, এমন প্রশ্নে নির্বাচক হান্নান সরকার বলেন, তাকে আমরা দেখছি, সে ভালো পারফর্ম করছে, এখন তো ফিটই মনে হচ্ছে। সাইফউদ্দিনকে আমরা বিশ্বকাপের প্ল্যানে রেখেছি, লাস্ট BPL-এ ইঞ্জুরি থেকে ফিরে ভালোই করেছে, বাট তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চায় না, তবে তাকে নিয়ে ভেবেছি এবং প্ল্যানে রেখেছি। বিশ্বকাপ দলে একজন পেস অলরাউন্ডারের বড্ড প্রয়োজন। সৌম্য সরকার সেদিক থেকে থাকলেও ইঞ্জুরির কারণে তিনি এখন মাঠের বাইরে আছেন, তাই সাইফউদ্দিনই ভালো অপশন হতে পারেন এই মুহূর্তে। তাছাড়া অতীতেও তিনি নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে দীর্ঘদিন জাতীয় দলের জার্সি গায়ে পারফর্ম করেছেন, সেদিক থেকে টি-20 বিশ্বকাপে তার নামটা থাকার সম্ভাবনাই বেশি।